এখন আর একটা দেখো, চতুর্থ দাগটা, চতুর্থ দাগে হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হিসাব করে। দেখো এখানে প্রতি চক্রবৃদ্ধি সুদ সুদটা হচ্ছে 2 বছর দু রকম নিচ্ছে, তাহলে 1 বছর করে আমাকে হিসাব করতে হবে। তাহলে প্রথম বছর কত সুদ হয় দেখি, তাহলে 6,000 টাকার, এটা তো মূলধন, 6,000 টাকার 7% হারে, 7% হারে 1 বছরের সুদ কত, না 6,000 গুণিত 7-এর 100, গুণিত 1 টাকা, তাহলে 100 দিয়ে কাটলে 2টা 0 কেটে যাবে, 742, 420 টাকা। এখন 420 টাকা হলো, তাহলে পরের বছর অতএব দ্বিতীয় বছরের মূলধন হচ্ছে কত, না মূলধন হবে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ তাই মূলধন হবে 6,000 যুক্ত 420 টাকা সমান 6,420 টাকা। তাহলে দ্বিতীয় বছরের মূলধন হচ্ছে 6,420 টাকা, দ্বিতীয় বছরের সুদরা কি হারে হিসাব হবে, না 8% হয়, তাহলে 6,420 টাকার 8% হারে 1 বছরের সুদ সমান 6,420 গুণিত 8-এর 100 টাকা সমান 1টা 0 কেটে দিলাম, আর এখানে 2 4 8 2 5, তার দাঁড়াচ্ছে কি, না এটাও কেটে দাও, 5 একে 5, 5 একে 5, 5 2 10, আর 5 8 40, 10 5 20, এই 4 দিয়ে গুণ করে দেবে 0, 4 4 16, 6 হাতে রইল 1, 8 4 32, 33 3 হাতে রইল 3, 4 2 8, 3 11 1, হাতে রইল 1, 5, তাহলে 513.60 টাকা। তাহলে আমার এইটা সুদ দাঁড়ালো, এইটা দ্বিতীয় বছরের শেষ, দ্বিতীয় বছরের সুদ এইটা 513.60 টাকা। তাহলে আমার মোট কি চেয়েছে এখানে, না চক্রবৃদ্ধি সুদটা কত হবে, অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান প্রথম বছরের সুদ 420 টাকা, 420 আর পরের বছরের 513.60 টাকা সমান 0.60339, 933.60 টাকা, ব্যাস এটা হয়ে গেল। এখন 18-এর একটা অঙ্ক দেখো, 18-এর অঙ্কটা কি হচ্ছে যে 6 মাস অন্তর দিও, 6 মাস অন্তর দিও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার। দেখো সেটা বার্ষিক ছিল, এটা 6 মাস অন্তর চক্রবৃদ্ধি হচ্ছে, 6,000 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এক্ষেত্রে 6 মাস অন্তর দেও হলে সূত্রটা কেমন হবে, এক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি সমান পিটা আসল ইন্টু 1 প্লাস R/2 হবে, 6 মাস হলে R/2 হয়, বাই R/2 বাই 100 হোল টু দি পাওয়ার ক বছর, না 1 বছর, তাহলে 2N থাকে, 2 ইন্টু N টা বছর 1, এই হলো। তাহলে আমাকে চেয়েছে কি, না চক্রবৃদ্ধি সূত্রটা চেয়েছে, আচ্ছা সমূল চক্রবৃদ্ধি আগে বের করি, তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান পিটা আসলটা কত, না আসলটা হচ্ছে 6,000 টাকা ইন্টু 1 প্লাস R কত, 8%, তাহলে 8/2, 8/2 বাই 100 হোল টু দি পাওয়ার 2, এইটা টাকা। এখন এইটা যদি হয় তাহলে 6,000 ইন্টু, দেখো এটা 2 একে 2 2 4 8, 4-এর 100, তাহলে 4 একে 4 4 25-এ 100, তাহলে 25-এ 26-এর 25, তাহলে এটা
গুণিতক 26-এ 25 গুণিতক 26-এ 25 টাকা সমান, তাহলে আমার 25, আগে 25 আগে 25, 25 2-এ 50, 25 4-এ 100, 0-2-এ 40, আর 5 5-এ 25, তাহলে 5 4-এ 20, 5 8-এ 40। এই হলো এখন, তাহলে আমার কি দাঁড়াচ্ছে এটা, না এখানে 26 26 গুণ করতে হবে, 26 আর 26 গুণ করি, তাহলে গুণ করলে কত হয়, না 6 6 36-এ 6, 3, 6 6-এ 12-এ 15, আর 26 2-গুণে 52 হয়ে গেল 6 7 6, তার সঙ্গে গুণ হবে 48, তাহলে 48। আচ্ছা 48 কেন গুণ করবো, 5-এ 5, 5 9 45, 5 6 9.6 গুণ করবো, 9.6, 6 6 36-এ 6 হাতে রইল 3, 6 7-এ 42, 3-এ 45-এর 5 হাতে রইল 4, 36-এ 4-এ 40, আর 9 6-এ 54-এ 4 হাতে রইল 5, 9 7-এ 63, 5-এ 68 হাতে রইল 6, আর 54-এ 6-এ 60, তাহলে হয়ে গেল 6 5-এ 9 8-4-6। তাহলে এইটা হলো, তাহলে আমি এটা একটার পর দশমিক হবে, এখানে দশমিক, তাহলে 6 4 8 9 দশমিক 6 একটা শূন্য দিলাম, তাহলে সমূল চক্রবৃদ্ধি হলো এত টাকা। এটা হলো, তাহলে আমার চেয়েছে কি ওখানে, না চেয়েছে চক্রবৃদ্ধি সুদটা, তাহলে অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ সমান 6489.60 বিযুক্ত 6000 টাকা সমান 4 8 9.60 টাকা। এইটা হলো নির্ণয় চক্রবৃদ্ধি সুদ। লাটারটা হলো, আর একটা নূতন আছে, সেটা একটু কুড়িটা দেখে দিলে তোমাদের মোটামুটি হয়ে যাবে, তোমরা কাকে করবে কুড়িটা এটা লাস্ট দেখাবো, এই চ্যাপ্টারটা সমস্ত অঙ্ক তোমরা পারবে, আর যদি না পারো তো বলাই আছে, তোমরা সেটা একটু দেবে ছবি করে দিলে আমি করব। তাহলে কতটা হবে, 20টা, 20টাতে হচ্ছে কি আছে না, যদি 60,000 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করি। দেখো এখানে এতক্ষণ পর্যন্ত অঙ্কগুলো সুদের হার চাইনি কেউ, কিন্তু এইখানে এসে চাইলো, বাকিগুলো কিন্তু যেমন বলেছিলাম তিনটে জিনিসে আছে, মূলধন বা পি হচ্ছে 60,000, সময় 2, এবং চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি আছে এইটা, এটার মধ্যে কি না এখান থেকে এই 60,000 বিয়োগ করে দিলে সূত্র দেওয়া আছে, তাহলে আমাকে এটা দরকার। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, না এখানে লিখব সমূল চক্রবৃদ্ধি সমান, আমরা জানি পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার n, তা এখন এখানে সমূল চক্রবৃদ্ধি কত, না 6,69,984, তাহলে 69,984 ইকুয়াল টু, এটা হচ্ছে 60,000 আসলটা ইন্টু 1+R টা আছে কত, না 8টা জানা নেই, এইটা জানতে হবে, R/100 হোল টু দি পাওয়ার n কত, না 2, দেখেছো, তাহলে এখানে এইটা গুণিতক এটা আছে, তাহলে আমি লিখতে পারি 6,9,9,8,4/60,000 ইকুয়াল টু 1+R/100 হোল স্কোয়ার লেখা যায়, বা এখানে বা করলাম, এটা 69,984/60,000 সমান, এটাকে যোগ করে দিই, যোগ করলে 100 যুক্ত R/100 হোল স্কোয়ার মানে 100 গুণিতক 100, তাহলে এখানে নিচে নিচে কেটে দেবো, এই 100 দুটো শূন্য দুটো কাটবো, এই 100 দুটো শূন্য দুটো কাটবো, এরপরে 6 দিয়ে ভাগ করবো, তাহলে 6 দিয়ে ভাগ করলে 6 1-এ 6, 6 1-এ 6, 6 6-এ 36, 6 6-এ 36, 6 4-এ 24, এইটা সমান 100 যুক্ত R/100 হোল স্কোয়ার, এটা হয়ে গেল। এখন এই 11,664 যদি আমি বর্গমূল করি,
এটা স্কোয়ার আছে, তাই এটার বর্গমূল করে দিলে কি দাঁড়াচ্ছে, দুটো দুটো নিলাম, এক একে এক, 16 এখানে 2 হলো, যায় না, তাই 6 4 নামলো, এখানে 0 বসবে, এখানে 0 হলো, এখানে 8-এ চলে যাবে 8, তাহলে 16 64, তাহলে 108। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, 108 এর বর্গমূল করলে, এটা আমি বাবা 100 যুক্ত 8, কেন স্কোয়ার তো এটা, তাই বর্গমূল করলে যেটা হবে সেটা এটা হলো, তাহলে 8 সমান কত, না 108 2 যুক্ত 100 সমান 8। তাহলে 8টা সুদের হার, সেটা 8 পাওয়া গেল। তাহলে সুদের হার হিসাব করে লিখতে বলছে, অতএব বার্ষিক সুদের হার 8%। হয়ে গেল। তাহলে এখন তোমাদের যত রকম অঙ্ক হয় সবই কষে দেওয়া হলো, তোমরা বাকিগুলো যেগুলো ফাঁক ফোকর আছে সব পড়ে একদম 25 পর্যন্ত করবে। করার মধ্য দিয়ে যদি কোনো ডাট পায় বা কয়েকটা যদি আটকায়, তাহলে তো আমরা ছবি করে পাঠাবে, এরপরে তার উত্তরগুলো দিয়ে দেবো। তোমরা ভালো থাকো, এটা ভালো করে পড়বে, তারপরে যা করার করে চ্যাপ্টারটা শেষ করলাম।